হ্যালো ফ্রেন্ডস, সো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো, অ্যাকচুয়ালি সিজনটাই এরকম যে এখন পুজো 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 পুজো, বাঙালি বলে কথা না, 12 মাসে 13 পার্বণ। তো দুর্গাপুজোর পর, দুর্গাপুজোর সমস্ত ব্লগ শেষ হওয়ার পর এখন আবার চলে এসেছি আমরা কালী পুজোর ব্লগ নিয়ে, ঠিক আছে? তো কালী পুজোতে নৈহাটি, বারাসাত, না না একদম না, কারণ ওগুলো তো ফেমাস আছেই, আরও কিছু জায়গা আছে যেগুলো ফেমাস ফেমাস পুজো হয়। আমরা আজকে চলে এসেছি চাঁদপাড়া দেবীপুর স্বামীজি সংগ্রহ ক্লাবে। এই প্যান্ডেলটা দিয়ে আমরা প্রথম শুরু করছি আজকে, এরপর আমরা চাঁদপাড়ার সমস্ত বড় বড় পুজোগুলো তোমাদের দেখাবো। আমাদের সাথে চলো আর দেখতে থাকো চাঁদপাড়ার সমস্ত বড় বড় পুজো। আর সবার শেষে অবশ্যই কমেন্ট করো এই পুজোগুলো তোমাদের কেমন লাগবে। তো চলো শুরু করা যাক এইবারে 2022-এর চাঁদপাড়ার কালী পুজোর ব্লগ। ওকে, সো লেটস গো। আমরা এখন চলে এসেছি চাঁদপাড়ার দিগন্ত সঙ্গে, তোমরা প্যান্ডেলটা দেখো। এসে গেছি চৌরঙ্গি ক্লাবে। তো চলো ভিতরে, তো চলো ভিতরে দেখা যাক এটা কেমন হয়েছে। ভিতরে লাইটিংটা দারুণ করেছে এরা। খাঁচার মধ্যে পাখিরা আছে এবং মানুষরাও আছে, সেটাই দেখাতে চেয়েছে। এখনো এখানে কাজ চলছে আর কি, শেষ হয়নি পুরো। তো চৌরঙ্গি ক্লাবের এবারে থিম হচ্ছে কি বললেন দাদা, আর একবার একটু বলুন। মুক্তি থিমের নাম। আচ্ছা, এটা কত বছরে পড়ছে? এটা আমাদের 54 বছর, 54 বছরে পড়েছে প্যান্ডেলটা, মানে এবারের এই পুজোটা। তো খুব দারুণ প্যান্ডেল হয়েছে দেখে আমরা বুঝতেই পারছি, কাজ এখনও পুরো হয়নি, চলছে। তো তোমরা অবশ্যই একবার ভিজিট করো চৌরঙ্গি ক্লাবের এখানে চাঁদপাড়ায়, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমরা এখন চলে এসেছি চাঁদপাড়ার প্রগতি সংঘ ক্লাবে। তো এখানের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, তোমরা একবার দেখো প্যান্ডেল। চলো দেখা যাক। প্যান্ডেলটা পুরো বাঁশ কেটে করা। কাঠ, প্লাই, মশারি, নেট, আরে বাবা,
প্যান্ডেলটা আমরা দেখছি খুব দারুণ প্যান্ডেল করে, সেখানে বাঁশ দিয়ে তারপরে মশারি নেট এগুলো ইউজ, হ্যাঁ এগুলো ইউজ করা হয়েছে তোমরা পিছনে দেখতেই পাচ্ছ। তা বাদেও তোমরা তোমাদেরকে পুরো প্যান্ডেলটা দেখালাম আর ঠাকুরটাকে দেখালাম, সত্যি খুব ভালো হয়েছে। তো একবার তো অবশ্যই ভিজিট করা যায়। একদম একদম। ওকে তো চলো নেক্সট ডেটা যাওয়া যাক। চলো আমরা প্যান্ডেলটা একটু দেখে নিই, প্যান্ডেলটা একটু দেখে নিই ভিতর থেকে কিরকম লাগছে দেখতে, ঠিক আছে। তো এখনো প্যান্ডেলটা ওপেনিং হয়নি, আমরা স্পেশাল পারমিশন নিয়ে ঢুকেছি আর কি। দারুণ করেছে এই জায়গাটা, পুরোটা টোটালটা এখানে একদম বাঁশ দিয়ে করা পুরোটা। অসাধারণ অসাধারণ হাতের কাজ। তোমরা দেখতে পারলে আমরা এখন প্যান্ডেলের ভিতরে আছি, দারুণ প্যান্ডেলটা করেছে বাঁশ দিয়ে এবং হাতের কাজ অসাধারণ। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রথের একটা কনসেপ্ট আনা হয়েছে এবং চারপাশটা যেটা এনভায়রনমেন্ট এখানে করা হয়েছে পুরোপুরি একটা সাঁওতাল টাইপসের একটা ফিলিংস আসছে। তো খুব দারুণ করেছে, এটা একদম স্টেশনের পাশেই প্যান্ডেলটা। সো একবার অবশ্যই আসো, প্যান্ডেলটা একবার দেখে যাও, এসে দারুণ লাগবে তোমাদের। আমি তো আমার তো অ্যাটলিস্ট দারুণ লেগেছে, তো তোমাদের ওই প্যান্ডেলে কিন্তু দারুণ লাগবে। ওকে তো চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। তো আমরা এখন আছি হচ্ছে চাঁদপাড়া শিবাজি সংঘ ক্লাবে। অ্যাকচুয়ালি আমি চাঁদপাড়ায় যতগুলো প্যান্ডেল দেখেছি এটা আমার সব থেকে টপ লেগেছে। দারুণ কনসেপ্টটা হচ্ছে, তোমার বাচ্চাদের উপরে যে পড়াশোনার বার্ডেনটা থাকে, তারা যে জীবনটাকে ঠিকঠাক মতো এনজয় করতে পারে না, তো সেইগুলো কাটিয়ে যারা উত্তীর্ণ হয়েছে বা যারা এগিয়ে গেছে তারাই জীবনে সফল হয়েছে। তো সেইটা নিয়েই এখানে একটা সেক্টর ভাগ করে প্যান্ডেলটা করেছে এবং কনসেপ্টটাও সেরকমই রেখেছে। এই যে পিছনে দেখতে পাচ্ছ যে বই খাতা, স্কুল যাওয়া, ব্যাগের প্রেশার, বইয়ের প্রেশার, তো এই সমস্ত জিনিস নিয়েই কনসেপ্টটা, কি বলো? আর আমার তো মনে হয় এই পুজোটা না দেখলে চাঁদপাড়ার পুজো দেখা অসম্পূর্ণ থাকবে। সবাই অবশ্যই ভিজিট করো একবার শিবাজি সংঘের পুজোটা। প্যান্ডেলটা পুরোপুরি বিদ্যা শিক্ষা এইসবের উপরেই করা, মেনলি কলম বই এই কনসেপ্টটার উপরে।
চলে এসেছি চাঁদপাড়া ছেকাটিতে। এখানকার পুজোটা খুব সুন্দর হয়েছে দেখো। চলো ভিতরে গিয়ে দেখা যাক। ভেতরটা আমরা দেখলাম, জাস্ট অসাধারণ লাগছে। প্যান্ডেলটার ভেতরটা থার্মোকল দিয়ে করেছে আর বাইরে আইসক্রিমের চামচ, দড়ি, এই সমস্ত চাচ এসব দিয়ে করেছে। তো অবশ্যই একবার ভিজিট করো ওই প্যান্ডেলটা। তো এবার আমরা এসে গেছি চাঁদপাড়ার গৌরবজ্জ্বল সঙ্গে। প্যান্ডেলটা বাইরে থেকে দেখে খুব সুন্দর লাগছে, দেখা যাক ভেতরে কি আছে। চলো তোমাদেরও দেখাই একবার। চলে এসেছি চাঁদপাড়ার মিলন চক্র ক্লাবে। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে বাইরে থেকে, এবং ভেতরটাও দারুণ হয়েছে। মাদুর, তারপর গ্রিল, ফাইবারের সিস্টেম দিয়ে প্যান্ডেলটা করেছে। তো তোমরা অবশ্যই একবার ভিজিট করো।